নিয়ম যেহেতু তারা আগেও ভাঙতে পারছে, ভালো কাজের জন্য নিয়ম ব্যাক করা তো কোনো দরকার, কোনো অসুবিধা নেই। এখানে সাপোজ ধরেন আপনার 20 জন প্লেয়ার আছেন, 1 জন প্লেয়ার এসে ঘুরতেছে, মানে সে খেলা খেলতে চায়, তাকে তো খেতে সুযোগ দেওয়া উচিত। সে আমরা সুযোগ দিলে এখন একটা মহাভারত অসুস্থ হয়ে যাবে, সুতরাং তাকে নিয়ে কেন দিবেন? আপনারা একে আরো আশ্বস্ত করতে চাই, শাকিল বলছে আমরা শুধু মাসে একটা টুর্নামেন্ট না, আলটিমেটলি আসলে 2টা টুর্নামেন্ট। মাসের প্রথম শুক্রবার হচ্ছে একটা ব্লিস টুর্নামেন্ট, তৃতীয় শুক্রবার হচ্ছে একটা রেপিড টুর্নামেন্ট। তা আগামী তৃতীয় শুক্রবার যেহেতু 24 তারিখ রাজশাহীতে খেলা হচ্ছে, 24 তারিখ শুক্রবার, সুতরাং থার্ড শুক্রবার আমরা এখানে রেপিডটা করতে পারছি না। সেক্ষেত্রে আমরা একে ডিসিশন নিয়ে আপনাদেরকে জানিয়ে দিব আমরা কীভাবে টুর্নামেন্ট করব। আপনারা এর মধ্যে শুধু না ফ্রিজ আর রেপিড আসলে খুব বড় মতো যেমন কোন টুর্নামেন্ট না, এটা বর্তমান ক্রিকেটের টেস্টের সাথে ওয়ান ডে বা টি টোয়েন্টি যেমন কোনো তুলনা হয় না, তেমনি আমরা স্ট্যান্ডার্ড রেখে অন্য কোনো তুলনা করে লাভ নেই। এগুলো আসলে কিছু নাই বলে আমরা করছি, তো ইনশাআল্লাহ ভবিষ্যতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা স্ট্যান্ডার্ড টুর্নামেন্ট পাবেন। আর সবাই বলে টুর্নামেন্ট বা টুর্নামেন্ট পাচ্ছি না, টুর্নামেন্ট কেন পাচ্ছি না? স্পন্সররা তো এসে আমাদের টুর্নামেন্ট দিয়ে যাবে, স্পন্সর কাছে আমাদের যেতে হবে, আমাদেরকে তাদেরকে বোঝাতে হবে আমরা এই এই করতে চাই। এবং বর্তমানে আমাদের 5 জন জিএম আছে, নেপালে একটা জিএম মনে হয় একটা আইএম মনে হয়। এই টুর্নামেন্টে কেন জুনা টুর্নামেন্টে কেন নেপালে হবে, আমাদের এক কর্মকর্তারা কত অপরিপক্ব কত পদক্ষ হলে এই ব্যাপারটা ঘটতে পারে। ইন্ডিয়া যখন আমাদের জোনে ছিল তখনকার জুনা টুর্নামেন্ট এখানে ছিল, সূর্যশেখর গাঙ্গুলি চ্যাম্পিয়ন হয়েছিল, সেই টুর্নামেন্টে আমি নিজে আর্বিটার ছিলাম। সে অবস্থায় যদি আমরা সেই টুর্নামেন্ট এখানে করতে পারি, এখন তো ইন্ডিয়া নাই, এখন বলতে গেলে এই জোনের আবার সুপার পাওয়ার, অন্তত আগামী 8-10 বছর শুধু আমরা চ্যাম্পিয়ন হতেই থাকি, এই ব্যাপারে কম্পিট করার মতো কেউ নেই। আমাদের সাথে আছে গেন নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই তো আমরা যদি 8-10 বছর যদি আমাদের দ্বারা কোনো উন্নয়ন না হয়, যা আমরা যদি স্ট্যান্ড এই পর্যায়ে থাকে তারপর আমরা চ্যাম্পিয়ন হবো, সুতরাং এখানে আসলে আমাদের গর্ব করার কিছু নাই। সুতরাং এখন আমাদের জিএমরা আসলে আমাদের যেটুক দিয়েছে তার জন্য তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা এবং দেশবাসীর কৃতজ্ঞতা থাকা উচিত। তারা যেটুক দেয় ওটুক আসলে দিয়ে দিচ্ছে, 23-25 বছরের পর আসলে দেয়ার মতো খুব একটা বেশি থাকে না। সুতরাং আমরা দাবা ফেডারেশনকে রিকোয়েস্ট করছি আমাদেরকে প্লেয়ার তুলে আনতে হবে তৃণমূল পর্যায় থেকে, গ্রাসরুট লেভেল থেকে, সেই জন্য কাজ করতে হবে। আমরা করছি আপনারা সেই জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেন, ফেডারেশনে কিছু করবে বলে সে আশা করিও না এবং করবে বলে বাধ্য বলে বিশ্বাস করি না। সুতরাং সেই দায়িত্বটা আমরা নিচ্ছি, ইনশাআল্লাহ আমরা স্কুলে আমরা সেই প্রশিক্ষণের ব্যবস্থা আরবিটার সংকট প্রচণ্ড আরবিটার সংকট নেপালে বলতে যেখানে কোনো একজন ইন্টারন্যাশনাল মাস্টার নাই সেখানে আরবিটার আছে 2-6 জন ইন্টারন্যাশনাল আরবিটার 6 জন আমাদের এখানে ইন্টারন্যাশনাল আরবিটার বর্তমানে অ্যাক্টিভ আছে শুধু একজন হারুন ভাই, আর বাদ বাকি 2-3 জন যেগুলো আছে তারা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। সেই আরবিটার প্রশিক্ষণ যে কতটা জরুরি, কারণ দেশে শুধু ঢাকাতে বাংলাদেশ কাম করলে চলবে না, ঢাকা কেন্দ্রিক সব কিছু চিন্তা ভাবনা করলে চলবে না, আমাদের সঙ্গে ডিসেন্ট্রালাইজ বা বিকেন্দ্রীকরণের চিন্তা ভাবনা করতে হবে, সারা দেশে যেন টুর্নামেন্ট হয় যার সে ব্যবস্থা করতে হবে, সেই টুর্নামেন্টগুলো কে চালাবে। এখান থেকে একজন আরবিটার গিয়ে যদি সেই টুর্নামেন্ট চালাতে দেয় সে আরবিটার ফি দিতে হয় তার 10-12 হাজার টাকা।